এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আজকে কিন্তু চলে এসেছে বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে, এবং বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু 24 তারিখে কিন্তু তার যে বাকি যে সাবজেক্টগুলো আর্টসের অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু তার যে সিলেকশান লিস্ট বা অ্যাকচুয়ালি বলতে অ্যাডমিশানের যে মেরিট লিস্ট সেটা কিন্তু বার করে দিয়েছে। চলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নাও কোন কোন সাবজেক্ট দিয়েছে। দেখো বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর মাস কমিউনিকেশান এগুলো বাকি ছিল। তোমরা এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, এবং কী কী ইনস্ট্রাকশান রয়েছে আমি তোমার সামনে কিছু বলে দিচ্ছি। তোমরা কিন্তু বেশিরভাগটা তোমরা কিন্তু পড়ে নিও, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু 24 তারিখ এটা কিন্তু পাবলিশ হয়েছে, এবং এখানে যে পেমেন্ট যেটা তোমাদের করতে হবে সেটা কিন্তু 24 তারিখ 5টা থেকে কিন্তু এখানে স্টার্ট হয়েছে বলেছে, কিন্তু ভ্যালিডিটি রয়েছে 28 তারিখ অবধি কিন্তু পেমেন্টে, রাত 12টা অবধি, ঠিক আছে। এবং যদি তোমার পেমেন্ট করতে বা কোনো প্রবলেম বা এনি ইস্যু হয় এখানে বলে দিয়েছে, তোমার কিন্তু তৎক্ষণাৎ তোমার কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছে। এবং কন্ট্যাক্ট কী করে করবে, তোমার ইমেলে তোমরা কন্ট্যাক্ট করবে, কিন্তু তোমাদের কিন্তু পেমেন্টের যে এক্সপায়ারি ডেট তার আগে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, কারণ 28 তারিখ লাস্ট ডেট, 28 তারিখের পর যদি কন্ট্যাক্ট করো ওরা কিন্তু ভাববে যে না অ্যাডমিশান হয়নি, তাই আর তারপরে কিন্তু তোমাদের কোনো রিকোয়েস্ট ওরা কিন্তু শুনবে না, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় 28 তারিখের মধ্যেই করতে হবে, ঠিক আছে। আর পেমেন্ট লিঙ্ক এইগুলো SMS-এ তোমাদের আসবে, এইগুলো যেটা রিসিপ্ট তোমাদের দেওয়া হবে সেটা হচ্ছে সাকসেসফুল পেমেন্টের পর, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। আর তোমার যে লিস্টটা সেটা তোমাদের সামনেই দেখো, তোমরা দেখে নিতে পারবে। আর কীভাবে দেখবে হয়তো অনেকের নাম রয়েছে, তো তোমরা কিন্তু নেম সার্চ করে করে দেখতে পারো, ঠিক আছে। এখানে তোমরা নেমটা সার্চ করবে, আমি ধরো যেমন ধরো একটা নেম সার্চ করছি, ঠিক আছে। এরমভাবে তোমরা সার্চ করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমরা নেম সার্চ করে করে দেখে নিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও, এবং আমরা এবার চলে যাবো দ্বিতীয় আপডেটে, ঠিক আছে। আমরা চলে এসেছি, আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে এসেছি। আসার পর এখানে যে পিজি অ্যাডমিশান 2020-2021 এখানে ক্লিক করে তোমরা ডিরেক্টলি চলে যাবে পিজি অ্যাডমিশানের পোর্টাল বা পেজে, ইনফরমেশান পেজে। এবং সেখানে যাওয়ার পর তোমার সামনে এরকম একটা দেখো ইন্টারফেস খুলে যাবে, এবং সবার প্রথমে দেখো প্রফেশনাল মেরিট লিস্ট বলে দিয়েছে, আর এখানে তোমার কিন্তু ভিউ তোমরা এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার সামনে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি পার্ট বির যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে, এখানে দিয়েছে। দেখো মেধা তালিকা যে সকল ছাত্রছাত্রীদের নাম আছে তারা কিন্তু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশান পোর্টালে যেতে বলছে, ঠিক আছে। এটা গ্রুপ বির যে প্রফেশনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এবং তোমাদের অ্যাডমিশান পোর্টালে যেতে বলেছে, এবং তোমাদের যে যে ইনস্টিটিউশান তোমরা পড়তে ইচ্ছুক বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সেই সব ইনস্টিটিউশানগুলোকে তোমরা কিন্তু তোমার চুজ করতে বলেছে, মানে প্রিফারেন্স দিতে বলেছে বা সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে। সেগুলো কীরকম 1, 2, 3, 4 করে তোমাদের যেটা সবথেকে মানে পড়তে ইচ্ছুক যেটা সবথেকে বেশি সেটাকে প্রিফারেন্স 1 বা সবথেকে নাম্বার 1 সিলেক্ট তোমাদের করতে হবে, ঠিক আছে। এরমভাবে কিন্তু তোমাদের এইখানে দিয়ে দিয়েছে চয়েস অফ প্রিফারেন্স করতে বলা হয়েছে, ঠিক আছে। কবে থেকে কবের মধ্যে সেই ডেটটাও এখানে দিয়ে দিয়েছে, দেখো 24 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরে রাত 12টা মানে মধ্যরাত্রি পর্যন্ত, ঠিক আছে। এটার টাইম রয়েছে, তার মধ্যে তোমরা কিন্তু যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের মেধা তালিকায় নাম উঠেছে তারা কিন্তু গিয়ে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু চুজ করে নাও, ঠিক আছে। এবং মেধা তালিকাটা কীভাবে দেখবে এবার আমরা চলো দেখে নিই, ঠিক আছে। তোমরা তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছো সব কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং তোমরা যে সাবজেক্টটা তোমরা ডাউনলোড করতে চাইছো সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, ঠিক আছে। প্রফেশনাল বি, ঠিক আছে, লিস্ট। এবং এখানে জেনারেল ক্যাটাগরি, SC ST এরকমভাবে রয়েছে, তোমরা যে সাবজেক্টের যে ক্যাটাগরি সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। আমি এখানে ফিজিক্সের জেনারেলে এটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু একবার, চলো। আমার কাছে ডাউনলোড হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমার সামনে এরকম পেজ খুলে যাবে, এবার তোমরা দেখে নেবে এখান থেকে তোমাদের নেম বা তোমাদের যে আইডিটা রয়েছে অ্যাপ্লিকেশান নম্বর সেটা দিয়ে তোমরা তোমাদের ডিটেলসটা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এমন যদি প্রবলেম হয় তাহলে তোমরা সার্চ অপশান দিয়ে সার্চও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে কোনো সার্চ করলেই তোমার নেম তোমাদের চলে আসবে, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং সবার কাছে শেয়ার করো। এবং চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।